প্রথম সিনেমা প্রিয়তমতেই বাজিমাত করেছেন নাট্যনির্মাতা হিমেল আশরাফ, আর প্রথম সিনেমাতে এই নির্মাতা পেয়েছেন ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানকে। পরে তার সঙ্গে জুটি হয়েছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল। দেশজুড়ে এখনও বইছে প্রিয়তমার ঝড়, আর এর মাঝেই নতুন সিনেমার ঘোষণা দিলেন হিমেল আশরাফ। তার নতুন সিনেমার নাম রাজকুমার। নির্মাণের পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই, বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা। সম্প্রতি হিমেল আশরাফ তার ফেসবুকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তবে এবারে সিনেমায় প্রধান দুই চরিত্রে কে কে অভিনয় করবেন তা এখনই বলতে চান না তিনি।